শুক্রবার রাত 12:30টার দিকে দেশের সব জায়গায় ভূমিকম্পের অনুভূতি হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.6। এর উৎপত্তি স্থল মিয়ানমারের মনিওয়া নামক এলাকা থেকে 43.1 কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে। ভূপৃষ্ঠ থেকে 114 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প সৃষ্টি হয়। এই ভূমিকম্প বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বেশি অনুভূতি হয়েছে, তবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কাঁপুনি টের পাওয়া গেছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মুমিনুল ইসলাম জানায়, ভূমিকম্পের উৎপত্তি স্থলে অবস্থান ঢাকা থেকে 477 কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রতিদিনের আপডেট খবর পেতে।